I'm not
Mama. You got it. Love him. It's just... প্রিয় ছাত্র বন্ধুরা মির্জাপুর উপজেলা এবং
বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভাস্থলে এসে পৌঁছেছে। আমরা এই জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, উপজেলা এবং অতল এবং জাহাঙ্গীর নেতৃত্বে বিশাল মিছিল আমাদের সভাস্থলে এসে পৌঁছেছে। আমরা অভিনন্দন জানাচ্ছি। সাথী বন্ধুরা, এখন বক্তব্য রাখছেন টাঙ্গাইল জেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব খন্দকার রাশেদুল আলম রাশেদুল্লাহ রহমানুর রহিম। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমাদের মাঝে মির্জাপুর থেকে আমাদের সাবেক ছাত্রনেতা, ছাত্রদলের সাবেক সোনালী ঘোষাল, ছাত্রদলের সোনালী ঘোষাল শহীদ সরোবর বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সকলকে ধন্যবাদ। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, জনগণের বিএনপির প্রাণ স্পন্দন, দেশের নিবেদন সরকারকে অত্যন্ত হাস্যবাদন জননেতা নিত্য ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব দলের অহংকার, যুব সংঘাত, সুলতান পবিত্র মাটি থেকে আজকের এই দেশের যে মুক্তির আন্দোলন নয়, শুধু বাংলাদেশ মুক্তির আন্দোলন আজকে এই মাটির থেকে শুরু হলো। প্রিয় ভাইরা, আমার আগামী দিনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে ঘোষণা দিলে আজকের মতো ওই সকল হায়নাদের বাধা বিপত্তি পাড়ি দিয়ে আমরা সমবেত হব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে সকলকে মাঠের আশেপাশে অবস্থান গ্রহণ করার জন্য, কেউই নীতির চেষ্টা অপর্যন্ত আজকে এই সমাজস্থল আমরা ত্যাগ করবো না। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, যে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে ইনশাল্লাহ। টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। ধন্যবাদ সকলকে, আসসালাম আলাইকুম। যারা স্বেচ্ছাসেবক বাহিনী আছেন প্রত্যেককে অনুরোধ করব তাদের দায়িত্ব পালন করার জন্য। স্টেট গভর্নমেন্টের স্তর থেকে সাথে বন্ধুরা, এখন বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আচ্ছা পাহিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তি এবং বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবিতে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান উপস্থিত, বাংলাদেশের লক্ষ কোটি জনতার নয়নমণি বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, বাঙালির কৃতি সন্তান যুব সম্রাট সুলতান সালাউদ্দিন টুকু সহ জাতীয় নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ
কৃষক দলের নেতৃবৃন্দ, প্রিয় সাথী বন্ধুবান, আপনারা জানেন আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি। আমরা একত্রিত হয়েছি আমাদের লক্ষ্য একটি, আমাদের লক্ষ্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আমাদের লক্ষ্য হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে আনার। আমাদের লক্ষ্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই দেশ থেকে গুলি হাসিনা ওয়াজেদকে বিতাড়িত করে বাংলাদেশে জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করে আমরা বাংলাদেশে গণতন্ত্র কায়েম করতে চাই। প্রিয় সাথী বন্ধুরা, মিত্রবৃন্দকে অনুগত করতে চাই আজকে টাঙ্গাইলের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের নেতা কর্মীদেরকে পুলিশ বাধা দিতে বাধা দিয়েছে, তারপরে লক্ষ চুরতার ভিড় এই ভিড় প্রমাণ করে টাঙ্গাইল তথা সারা বাংলাদেশ বিএনপির সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জামান হক, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার আজকের এই সমাবেশের সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাবাদন নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম মঞ্চে উপস্থিত আজকের মহাসমাবেশের প্রধান অতিথি আমাদের আশা কাঙ্ক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চ উপস্থিত জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জনাব ফখরুল হক মিলন, জাতীয়তাবাদী দলের ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল সালাম আজাদ, যুব দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি টাঙ্গাইলের গণমানুষের নেতা সুলতান সালাউদ্দিন টুকু সহ মঞ্চ উপস্থিত বিএনপির কেন্দ্রীয় জেলা এবং সকল অঙ্গ গঠনের নেতৃবৃন্দ আমার সামনে টাঙ্গাইলের প্রান্তীয় সংগ্রামী জনতা বক্তব্য দিব না, বক্তব্য দিবেন আমাদের নেতা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি দিক নির্দেশনা দিবেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের দিক নির্দেশনা দিবেন, সেই আন্দোলনের সাথে টাঙ্গাইল জেলা বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে একাত্মতা ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে টাঙ্গাইল জেলা বিএনপি অন্যতম সদস্য এক নম্বর সদস্য তানজিল আহমেদ টিটুকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টাঙ্গাইলের এই বিশাল জনসভার সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম সাহেব উপস্থিত।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া দল, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশিত দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মাননীয় মহাসচিব সাহেব, দেখে যান টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলের বিএনপি নেতা কর্মীরা আজকে এই বিশাল গণজমায়ে আমার কালিহাতি উপজেলা থেকে 5,000 নেতা কর্মী আজকে এখানে উপস্থিত হয়েছে। তারা কেন উপস্থিত হয়েছে? কারণ এই স্বৈরাচার সরকার আমাদের আবেগের জায়গায় হাত দিয়েছে। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তারা শুধু আজকে এর প্রতিবাদে টাঙ্গাইলের নেতা কর্মী জনতা আন্দোলনের প্রস্তুতির জানান দিতে আজকে এখানে উপস্থিত হয়েছে। এই স্বৈরাচারী সরকার শুধু মানুষের ভোটের অধিকার বরণ করে ক্ষান্ত হয় নাই, খুন আর খুন করে ক্ষান্ত হয় নাই। এই স্বৈরাচারী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে ক্ষান্ত হয় নাই। এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে বিনা চিকিৎসায় উন্নত চিকিৎসা করতে না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আজকে আমি একটা কথা বলতে চাই, জিততে জিততে ক্ষয়, হাঁটতে হাঁটতে জয়। এইবার আমাদের জয়ের পালা ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরা অচিরেই এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে জোরদার ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ভাই এখানে আপনারা কয়জন এনে ভাই? যেকোনো একজন থাকে না একজনই তো আছে যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আমি জানি কি সেটা কথা হয়েছে, আপনারা একজন থাকেন একজনই একজন জাতীয়তাবাদী দল বাঙ্গাল জেলা করতে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব সাবেক ছাত্রনেতা সাবেক মন্ত্রী শফিকুল ইসলাম শফিকুল ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে।
বাংলাদেশ জাতীয় জাতীয় দল সাংগঠনিক জেলা সাংগঠনিক আইন আমি এই বিএনপির আমি আপনাদের কাছে আমি আমার নিজেদের পেজ দিতে আমার আইডি দিয়া ঠিক আছে সব তো জাতীয় নেতা সুবিধা বেচারা কান্ত আছে ভাই আমার কার্ড বাবুরি কল করে নিছে চলছে আমি যে কোন আইডি আমি আপনাদের ভাই চেয়ারম্যান কাটা বড়ি সাংগঠনিক জেলা বিএনপির নাম করি তো আপনারা কমিটি প্রধানমন্ত্রী ভাইরা আপনার একটু নিচে হন না মাথায় আপনার একটু নিচে হন না এই সামনে থেকে বয়ে দেন সাকিব ভাই ভাই একো একটু বয়ে দেন না একটু সরিয়ে দেন এই সামনে থেকে সরেন আপনারা একটু চাপেন না আস্তে 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 ভাইরা স্ট্যান্ডে খালি গুতা লাগাইন না শফিক ভাই আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম শুধু একটি কথাই বলতে চাই বিশ্ব ফকরি সভাঙ্গে আমাদের মহাসচিব আছেন আন্দোলনের কোন বিকল্প নাই আন্দোলন চাই আন্দোলন চাই এখন বক্তব্য রাখবেন সেটা সমগ্র দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি প্রধান সরোয়ারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের মধ্যে ভৌগোলিক এবং রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা টাঙ্গাইল জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশে দলের আমি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান এবং টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট আহমদ আজম খান প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব পরশিয়ান দলনেতা সাবেক মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বক্তব্য শেষ করতে চাই এক মিনিটের মধ্যে শুধু একটি কথাই বলতে চাই বিজয়ের মাস ডিসেম্বর মাস আমাদের বিজয় নয়
সবাইকে সন্ধ্যাবী শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি দুটি কথা বলছি। দেশ বিরোধী আন্দোলনে আমরা যদি নয় বছর ঘুমাতে না পারি, এই স্বৈরাচারী চেখাফিরার বিরুদ্ধেও আজকে থেকে দুর্বল আন্দোলন করে তুলবো। সবাইকে উত্তপ্ত আহ্বান জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, অরণ্যের অলঙ্কার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সর্বশেষ সালাম বিন্দুর মুক্তি কামনা করে সবাইকে উত্তপ্ত আহ্বান জানাই। সালাম বিন্দু নানা বিলম্বে মুক্তি দাবি করে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ। বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, টাঙ্গাইল জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী শরীফুল ইসলাম লিটন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশের সম্মানিত সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী ভাইস চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আপনাদের সকলের আকাঙ্ক্ষিত নেতা বাংলাদেশের একমাত্র সচ্ছল নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, আমাদের কাঙ্ক্ষিত নেতা সাবেক মন্ত্রী, আমাদের বদ্ধ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, আজকালি বক্তব্য দেবরা, আপনারা আমাদের কাঙ্ক্ষিত নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মাঝে বক্তব্য দেবেন। আমি মাননীয় মহাসচিব আপনার দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলতে চাই, সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাইলের বাড়ি থেকে আমরা শহীদ চোখরুর রক্তের বিনিময়ে তৎকালীন স্বৈরাচারক এরশাদের আত্মসাতন আন্দোলনকে ত্বরান্বিত করেছিলাম। প্রিয় ভাইরা, আজকে এই মঞ্চ থেকে আপনাকে ঘন্ট দিয়ে বলতে চাই, এই ফ্যাসিস্ট আর্মি শেখ হাসিনা সরকারের
পতনের আন্দোলনকে এই তালের মাটি থেকে আমরা সূচনা করতে চাই। প্রিয় ভাই আমার পরিচয়তে বেনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সারাহালের কৃতি সন্তান জনাব আব্দুল সালাম পিন্টু সহ সকল রাজবন্দীদের মৃত্যুদণ্ড প্রত্যাহার এবং মুক্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। সালাম আলাইকুম। নেট আছে? নেট নাই তো? আপনি লাইভ দেন কি? নেট আছে? আন্দোলনের এক উর্বর ভূমি জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত প্রকৃতি স্বপ্ন সৌন্দর্য মা মাটি মানুষের নেত্রী গ্রেপ্তার পরবর্তী সময়ে সেই মমতা ভাই মায়ের মুক্তির দাবিতে এবং সুচিকিৎসার দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আজম আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি চলমান গণতান্ত্রিক আন্দোলনের বীর ইস্তিফা সরার জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব পরিচ্ছন্ন জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়েছেন। জাতীয় নেতৃবৃন্দ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক ছাত্র দলের সোনালী ফসল সুলতান সালাদিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক দুর্যোগ হক শিব বিপ্লবী সদস্য সচিব এম এ বাতেন সহযোগ টাঙ্গাইল জেলা ছাত্র দল নেতৃবৃন্দ ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা ছাত্র দলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজনৈতিক দল কাংশ সমবেত জনতা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার অবকাশ নেই, বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ দিবেন। শুধু বলতে চাই বিজয়ের মাসে একজন বীরাঙ্গনার চিকিৎসা হবে না সেটা হবে না। শুধু বলতে চাই বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধার চিকিৎসা হবে না সেটা হবে না। বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধা কারণ থাকবে সেটা হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলতে চায় তাদের মমতাময়ী মা স্নেহময়ী মা দেশের বেগম খালেদা জিয়ার জন্য সেই কোন আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্র দল প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ। আমরা জাতীয় নেতৃবৃন্দ কেউ দত্ত আহ্বান জানাতে চাই আপনারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করুন, জাতীয়তাবাদী ছাত্র দল তাদের রক্তের বিনিময় আন্দোলন সংগ্রাম সফল করবে ইনশাল্লাহ। সর্বোপরি সর্বোপরি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এই টাঙ্গাইলের মাটি থেকে কুনিয়াসিনের পতনের আন্দোলন শুরু হলে ছাত্র দল সবাইকে ভূমিকা পালন করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে সকলকে দত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। শুধু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি এবং দেশ নায়ক তারেক রহমানের বেতার বাংলাদেশ বিনির্মাণের একটি স্লোগান উনি দিয়েছেন সেই স্লোগানটি সবাই আমার সাথে ধরবেন। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে? বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ যাবে কোন পথে? মুক্তি 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 চাই, মুক্তি চাই আমার মায়ের, মুক্তি চাই মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই আমার মায়ের, মুক্তি চাই আমার মায়ের, মুক্তি চাই মুক্তি 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 চাই। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন
স্বাভাবিক এটা ছবি পাঠাইছি না আধা ঘন্টা ধরে সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি হিসাবে বিভিন্ন উপজেলা থেকে আগত ভাই ও বোনেরা আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ নাই। 1 মিনিট বলেছে আজম ভাই, আমি ঠিক 1 মিনিটের মধ্যে শেষ করবো। সাথী ও বন্ধুগণ, এক কবি বলেছিলেন, না হলে মানচিত্র খাবো। ঠিক সামনে আমি বলতে চাই, শেখ হাসিনা আজকে আমাদের আপসের নেত্রীকে মুক্তি দে, না হলে এই বাংলাদেশের মানুষ তোমাকে চিবিয়ে খাবে এবং এই আওয়ামী লীগকে বাংলাদেশের থেকে চির থেকে উৎখাত করবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, লাইভটা দিতে পারবো না, বুঝছি। আরেকটাই কিনতেন না,
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দেশের তিন তিনবার সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান এখানে উপস্থিত হিসাবে বাংলাদেশের গণমানুষের নেতা বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এখানে কেন্দ্রীয় বিএনপির নেতৃবর্গ স্থানীয় বিএনপির নেতৃবর্গ বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন অঙ্গ এবং সহযোগী এবং বিএনপির নেতৃবর্গ সবার প্রতি রইল আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন। প্রিয় সাথীয় বন্ধুরা, আমি বক্তব্য দিব না, শুধু একটি কথাই বলব, সরকারের কাছে আমাদের নেত্রী গণতন্ত্রের মা লাভ হবে না আন্দোলন করে এই স্বৈরাচারী সেখান থেকে হটিয়ে আমাদের নেত্রীকে আমরা মুক্ত করব এবং তাকে সুচিকিৎসা করবো। প্রিয় সাথে বলরা, প্রিয় সাথে বলরা, আমি একটি কথা আমি বলবো যে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন দিবে সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব ততক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের পতন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। প্রিয় সাথে বন্ধুরা, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুব দলের অন্যতম সহসভাপতি, ঢাকা বিভাগীয় টিমের প্রধান জাকির হোসেন নান্দ ভাই এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি টাঙ্গাইল জেলার বিএনপির আহ্বায়ক ভারতীয় মানুষের নেতা অ্যাডভোকেট আহমেদ আজম, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং টাঙ্গাইল জেলার অহংকার সারা বাংলার যুব সমাজের আইকন যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই বাংলাদেশের যতগুলি ক্রাইসিস এসেছে সমস্ত ক্রাইসিসে এই জিয়া পরিবার বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে। ১৯৭১ সালে যখন স্বাধীনতার ঘোষণা দিতে রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ১৯৭৫ সালের পরে যখন রাজনৈতিক শূন্যতা এসেছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিপ্লবের মধ্য দিয়ে, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন। বন্ধুরা, এরপরে স্বৈরাচারী এরশাদ সরকারের সময়ে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসিন নেতৃত্বে স্বৈরাচার মুক্ত হয়েছিল। আজকে বন্ধুরা, সারা বাংলাদেশে একটি বড় সমস্যা, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই, বাংলাদেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। আজকে আমাদের প্রিয় নেত্রী
উপস্থিত আছেন গণতন্ত্র মুক্তি আন্দোলনে অন্যতম সিপাহ সালার পরিচ্ছন্ন রাজনীতিবিদ গত 12 বছর যাবৎ জাতীয়তাবাদী শক্তির অভিভাবক হিসাবে যিনি এই খুনি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে করতে আজকে একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। আমাদের প্রিয় নেতা জননন্দিত নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পঞ্চ পবিত্র নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে গণতন্ত্র মুক্তি আন্দোলনের সহযোগিতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমার এক ভাই বলল বিজয় র্যালি করা ঠিক হয় নাই, তার সাথে একটু দ্বিমত করে বলতে চাই। এবারে ঢাকায় যে র্যালি হয়েছে সেই র্যালি খুনি হাসিনার বিরুদ্ধে দেশকেন্দ্রিক খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সর্ববৃহৎ র্যালি। এই র্যালি সরকারের জন্য সতর্ক সংকেত, লক্ষ লক্ষ মানুষ পরিণতি ভালো হবে না। ওই যে একজন মন্ত্রী তোমায় প্রথম গেল কেনারা ঢুকতে দেওয়া হলো না, তোমায় ঢুকতে চেষ্টা করলো দেওয়া হলো না। মিডিয়া ভালো জানি কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য যাকে টাঙ্গাইল জেলা বিএনপি অনেক বিপদে তাকে পড়তে পারলাম রে বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে বেরোনোর দাবিতে
আজকের এই সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আহমেদ আজম খান মঞ্চে উপস্থিত বাংলাদেশের অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ গত এক যুগ যাবৎ সামনে থেকে নেন ভাই, এটা সুবিধা হবে, সামনে থেকে নেন, এটা সুবিধা হবে। বাংলাদেশের চলমান আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক আমাদের নেতা বিএনপির মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক সভাপতি, টাঙ্গাইলের গণমানুষের নেতা আমার নেতা সুলতান সালাউদ্দিন টুকু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঘাটাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল উপজেলা পৌরসভার সকল নেতৃবৃন্দ, সবাইকে আমি বলতে চাই যে এই নেতৃত্ব এক এগারোর সময় এই দলের নেতা কর্মীদের কথা চিন্তা করে বিদেশের মাটিতে পাড়ি না দিয়ে জেল খেটেছিলেন সেই নেতৃত্ব আজকে মৃত্যু সজ্জায়। সেই নেতৃত্বের জন্য আজকের এই সমাবেশে আমরা কি সংঘ পর্যন্ত বসে
মাটি, টাঙ্গাইলের মাটি, খালেদা জিয়ার ঘাঁটি। সংগ্রামী বন্ধুরা আমার, এই সরকার আমাদের গত দুই দিন এই সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য প্রতিটি থানায় নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়েছে। আমাদের গাড়িগুলোতে এসছে তাই নয়, আজকের সমাবেশ প্রমাণ করে আমরা রক্ত দিতে শিখেছি, আমরা রাজপথে থাকতে শিখেছি। শহীদ সৈনিকদের আর কেউ ফিরাতে পারবে না। সংগ্রামী বন্ধুরা, এই জানান নব্বইয়ের আন্দোলন সূচনা করেছিল, আজকের সমাবেশের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন ঘণ্টা শুরু হলো। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়েই আমরা আগামী দিনে খালেদা জিয়াকে মুক্ত করবো। তারেক রহমানকে বাংলাদেশ আনবো ইনশাল্লাহ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এখন বক্তব্য রাখবেন আরব ছাত্রদলের সোনালী ফসল মহসিন হলেন সাবেক জিএ, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য শাহিদ সোহাব এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমার বড় ভাই অ্যাডভোকেট আজম উপস্থিত। চলমান গণতান্ত্রিক আন্দোলনের যিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছেন বিপ্লবী মহাসচিব বিপ্লব মুখলিস আলমগীর, আমি যা আন্দোলনের রাজনীতিতে এসেছি, বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সুলতান সরফদ্দিন টুকু সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমি বক্তব্য জানি না, বক্তব্য কখনো দেইও না, আমার বক্তব্য দেওয়ার কোনো ইতিহাস নাই। আজকে যে কারণে এখানে এই সমাবেশে আমরা মিলিত হয়েছি আমার নেত্রীর মুক্তি এবং সুচিকিৎসা, ওদের কানে এখনো সে কথা পৌঁছায় নাই, ওরা জানে না আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পিছু হলে সারা বাংলাদেশে কি অবস্থা হবে, কোন আওয়ামী লীগের লোক বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবে না ইনশাল্লাহ। জগলুর রক্ত দিয়ে নব্বইয়ের গণ আন্দোলন শুরু হয়েছিল এই টাঙ্গাল থেকে, ইনশাল্লাহ এই টাঙ্গালের মাটি, হাসানের মাটি, আব্দুল সালাম পিন্টুর মাটি, এখান থেকে আন্দোলন শুরু হবে ইনশাল্লাহ, এবং সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে, এবং আমাদের নেত্রী ইনশাল্লাহ মুক্তি পাবেন। এবং চলমান আন্দোলনে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠবে ইনশাল্লাহ আমরা আমাদের জীবন দিয়ে সে আন্দোলন সফল করবো। সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, এবং খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তা পার্টি দল দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য স্বপন ফকির, এখন বক্তব্য রাখছেন স্বপন ফকির। ফকির মাহবুবা নাম স্বপন। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি আমার প্রিয় নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল আলম শেখ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সমস্ত উপজেলা থেকে আগত বিএনপি যুবদল, ছাত্রদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, সবাইকে সালাম আলাইকুম। আজকে আমাদের তিনটে জিনিসের জন্য আজকে এখানে এসেছি। ম্যাডামের সুচিকিৎসা, ম্যাডামকে জেলখানা থেকে, আর আমার নেতা তারেক রহমান বীরের থেকে ফেরত আনতে হবে। এই তিনটে এজেন্ডাকে সামনে রেখে আগামীতে আমি আমার নেতা ফখরুল আলম শেখকে বলব আপনি কর্মসূচি দিন, কর্মসূচি না দিলে এই সরকারের কানে পানি আসবে না, এবং আন্দোলনের মধ্য দিয়ে
আমার নেত্রীকে বের করে আনতে হবে এবং বৃদ্ধি পাইতে হবে। সুতরাং আন্দোলনের বিকল্প নেই, আমি আবার অনুরোধ করব আমার নেতাকে আগামীতে আপনি আন্দোলনে ডাক দিন, দেবেন সারা বাংলাদেশের বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল সমস্ত নেতা কর্মীকে মাঠে এসে রাস্তায় নেমে আমার নেত্রীকে মুক্তি করে আনবে ইনশাআল্লাহ। আমি আর কথা নয়, সবাইকে ধন্যবাদ দিয়ে সালাম আলাইকুম। আপনি বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন টাঙ্গাইল জেলা বিএনপি বর্তমান আহ্বায়ক কমিটি খুব অল্প দিনের, যিনি সবসময় প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা কর্মসূচির খোঁজ খবর রাখেন, এখন বক্তব্য রাখবেন। আমাদের ঢাকা বিভাগীয় সহসাগরের সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আলাদ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। সুচিকিৎসার দাবিতে এই সমাবেশে সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মঞ্চ প্রতিষ্ঠিত সংগ্রামে ভয় পাওয়ার লোক না হাতিয়ার সাধারণ সম্পাদক
বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের রবি সম্পাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং দেশটির চিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশের বিপ্লবী সভাপতি ব্যাঙ্গাল জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রধান অতিথি। বাংলাদেশের রাজনীতিতে ইতিমধ্যে তিনি সপ্তম ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, পরিচিতি লাভ করিয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী, আমাদের সকলের প্রিয় হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের যোগ্য নেতৃত্ব বিএনপির বিপ্লবী মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত, জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব মাহমুদুল হাসানু সহ নেতৃবৃন্দ, আমি সবাইকে অনুরোধ করব সবাই সুন্দর করে বসে থাকেন, ছাত্রদল বসেন দাঁড়িয়ে থাকেন না। আজকের এই সমাবেশ প্রমাণ করে কি প্রমাণ করে মাননীয় মহাসচিব, এই টাঙ্গাইল রাজনৈতিকভাবে সমৃদ্ধশালী জেলা, এই টাঙ্গাইল থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি শামসুল হক সাধারণ সম্পাদক ছিল, সেই টাঙ্গাইল বর্তমানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, দেশ নায়ক তারেক রহমানের ঘাঁটিতে পরিণত হয়েছে। এই বছর কেউ দাঁড়াবেন না, আমরা বলতে চাই টাঙ্গাইল ঐতিহ্যবাহী রাজনৈতিকভাবে গুরুত্ব বহন করে ইতিহাস রয়েছে, এই টাঙ্গাইল থেকে মাওলানা ভাসানি পাকিস্তানিদেরকে সালাম জানিয়েছিলেন, এই টাঙ্গাইল থেকে 9 বছর এরশাদ বিরোধী আন্দোলনে আপনাদের মনে থাকার কথা শহীদ চকলুর রক্তের বিনিময়ে কখন ভারতের আন্দোলন হয়েছিল 77-এ। মাইকে থেকে সরব তখন সেই চকলুর আন্দোলন এরশাদ বিরোধী আন্দোলন দাবি আদায়ে এই টাঙ্গাইলের ছাত্র জনতা রক্ত দিয়ে বাঁধবাড়া প্রতিষ্ঠিত করেছিল এবং শহীদ চকলুর মধ্য দিয়ে এরশাদ পতন আন্দোলন শুরু হয়েছিল এই টাঙ্গাইলের মাটির দিকে। প্রিয় ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে এই চকরদল পাথর চেপে বসেছে আমাদের বুকে, স্বৈরাচারিণী শেখ হাসিনা ফাসিস্ট সরকার, সেই সরকার নিশিরাতের সরকার, সেই সরকার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলে রেখেছে। আজকে আমাদের নেত্রী চিকিৎসার দাবি আজকে আমরা করছি, নেত্রী অসুস্থ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, নেত্রীর চিকিৎসা দিতে চায় না এই সরকার, মেরে ফেলতে চায়। আমরা বলতে চাই শহীদ একজন সৈনিক বেঁচে থাকে, নেত্রীর চিকিৎসা হবে না এটি হতে পারে না। শেখ হাসিনাদের হয় নেত্রীর চিকিৎসা করাবা, তা না হলে বাংলাদেশ থেকে বিতাড়িত হবা, তার বিকল্প পথ নেই।
আমাদের প্রিয় নেতা বলতে চাই, আব্দুল সালাম পিন্টু দীর্ঘদিন কারাগারে কাঙ্গালের সন্তান, তার নিঃশর্ত মুক্তি দাবি করি। নেত্রী আছে কাঙ্গাল থেকে আসিনের পতন হবে, নেত্রী আছে সবাইকে ধরতে হবে, নেত্রী আছে সবাইকে দু হাত তুলে বলতে হবে, নেত্রী আছে। সেই নেত্রী আলেদা কিরিয়া আলেদা মুক্তি 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 চাই, সবাইকে ধন্যবাদ। প্রিয় ভাইরা, আজকে বলতে এসেছেন আমাদের প্রিয় নেতা কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আজকে দলের নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব কে দিচ্ছে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নাকি? দেশ নায়ক তারেক রহমান বলেছে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আরেকটি স্লোগান দিয়েছেন, টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে প্রতিষ্ঠিত এই বাংলাদেশ, দেশ বেগম খালেদা জিয়ার 9 বছরের আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত গণতন্ত্র আমাদেরকে ফিরে আনতে হবে। তার নেতৃত্ব কে দিচ্ছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। প্রিয় ভাইরা, নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা অঙ্গীকার করছি ইনশাআল্লাহ এই কাঙ্গালের মাটি থেকে হাসিনা পতন আন্দোলন শুরু হল। আপনারা দু হাত তুলে দেখে দেন, আন্দোলনে থাকবেন, থাকবেন তো? ওই নেতা আছে, হাসিনার পতন হবে, নেতা আছে, সবাইকে বলতে হবে, নেতা আছে। সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমানের ভয় নাই, ডিসেম্বর মাসে স্বাধীন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছে, বাংলাদেশের জনগণকে উপহার দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়া, লাউ 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 সালাম, স্বাধীনতার ঘোষক জিয়া, জয় করেছেন শহীদ জিয়া, বাংলাদেশের অপর নাম, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম জিয়াউর রহমান। প্রিয় ভাইরা, আমরা অঙ্গীকার করেছি কাঙ্গালবাসী ইনশাআল্লাহ আমরা জীবনের রক্ত ঢেলে দিয়ে এই রাজপথে আমরা ইনশাআল্লাহ ফয়সালা করব, হাসিনার পতন হবে ইনশাআল্লাহ। সকলকে ধৈর্য সহকারে আজকের প্রধান অতিথির বক্তব্য আমরা সর্বোচ্চ শৃঙ্খলা নিয়ে আমরা শুনবো নাকি? হাত তুলে দেখেন, থাকবেন তো সবাই? সর্বশেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ, কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, আব্দুল সালাম পিন্টু মুক্তি পাক, সকলকে ধন্যবাদ। আসসালাম। আচ্ছা বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন সাবেক এমপি, বাংলাদেশ জাতীয় সমিতি দল দলের কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক
আবুল কালাম আরাব সিদ্দিকী এখন বক্তব্য রাখছেন আবুল কালাম আরাব সিদ্দিকী সম্মানিত সভাপতি জেলা বিএনপির চতুর্থ আহ্বায়ক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জেলা অ্যাডভোকেট আহমেদ আজম খান এই সমাবেশে প্রধান অতিথি আন্দোলন সংগ্রামের রাজপথে মিছিল মিটিংয়ে যাকে আমরা অগ্নি পুরুষ হিসেবে পেয়েছি আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য বিশ্ব জাতীয় সম্মানিত ব্যক্তিবৃন্দ বিভিন্ন উপজেলা এবং পৌর এলাকার থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ বর্তমান নীতির্গায়িত বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা এই দুইজনকে নিয়ে বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন এসেছে শেখ হাসিনা জাতীয় পরিবার এবং মূর্ত আমরা লক্ষ্য করছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিবে না এবং দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাবে না আমাদের শপথ দিতে হবে জিয়া পরিবারের কোন নেতা কর্মী ঘরে থাকবে না শেখ হাসিনাকে পতন করার জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করতে হবে ইতিহাস বলে আন্দোলনে আন্দোলনে আন্দোলন সংগ্রামে সংগ্রাম বিপ্লবে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজপথে কোন উত্থান হবে সেই কোন উত্থানে শেখ হাসিনার পতন হবে বেগম খালেদা জিয়ার বাংলাদেশের জনগণের নেতৃত্ব দিবে বাংলাদেশের ফিরে আসবে সেই রকম জীবনের ঝুঁকি নিয়ে রক্ত দিয়ে হলেও আমি জীবনের রক্ত দিব আমি মৃত্যুবরণ করব আমার ব্যক্তিকে জেলখানা আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ এখন বক্তব্য রাখবেন সাবেক মন্ত্রী সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপি উন্নয়ন সম্পাদক গৌতম চক্রবর্তী এখন বক্তব্য রাখছেন গৌতম চক্রবর্তী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে ঐতিহাসিক টাঙ্গাইল জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আজকে এই সভার সম্মানিত সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপি সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আহমদ আজম খান আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছে বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ আন্দোলনে অগ্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জেলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নেতৃবৃন্দ জেলা বিএনপি
জেলা অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত বিভিন্ন উপজেলা এবং পৌরসভাকে আগত আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমি আপনাদের সবাইকে প্রথমে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন এই টাঙ্গাইলের মাটি বিএনপির ঘাঁটি, আপনারাকে এই জনসমুদ্রের মধ্য দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল একটি রাজনৈতিক জেলা, সেই জেলার আজকে জনসমুদ্রের মানুষ দেখে যাচ্ছেন, মহাসচিব দেখে যাচ্ছেন, এই জনসমুদ্রের মধ্য দিয়ে আপনারা প্রমাণ করেছেন টাঙ্গাইল একটি ঐতিহাসিক সংগ্রামের জেলা, এই জেলা ভাষাবীর জেলা, এই জেলা সংস্কৃতের জেলা, এই জেলার মানুষ কখনো মাথা উন্নত করতে জানে না, মাথা উঁচু করে পেছে থাকবে। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে আমার নির্বাচনী এলাকা থেকে মিছিল আসার সময় ভারত থেকে সমস্ত লোককে পুলিশ নামিয়ে দিয়েছে, আমার লোককে মারপিট করা হয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে। মনে রাখবেন যারা এই কাজটি করেছে, এই দিনই শেষ দিন নয়, আসবে সামনে সেই দিনের জন্য প্রস্তুত থাকো। প্রিয় বন্ধুগণ, দেশ পাতা বেগম খালেদা জিয়ার অত্যন্ত খারাপ অবস্থা, জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমি আজকে এই সভায় দাবি জানাতে চাই, অবিলম্বে দেশ পাতা বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, তা যদি না দেন তাহলে বাংলাদেশে আন্দোলনের আগুন জ্বলবে। এই আন্দোলনের আগুনে আপনারা পুড়ে ভস্ম হয়ে যাবেন, আশা করি এই আন্দোলনে আপনারা শরীর হবেন। আমি মহাসচিব মহোদয়ের কাছে আবেদন জানাতে চাই, বিজয়ের মাস চলে গেল, আগামী জানুয়ারি নতুন বছর থেকে আন্দোলনে যোগ দেবেন, সেই আন্দোলনে আমরা চাপিয়ে পড়ে বাংলাদেশে বর্তমান সরকারে পত্রকে টেকিয়ে কুড়িয়ে দিব। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ চাওয়ারক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন যে সংগঠনের সময় তারা বাংলাদেশের ছাত্র দলের নেতৃত্বে দিচ্ছিলেন, 8ই ফেব্রুয়ারি শহীদ চক্রুর মৃত্যু বার্ষিকী, এবারও টাঙ্গাইলে ভিন্ন মাত্রায় সেই মৃত্যু বার্ষিকী হবে ইনশাআল্লাহ। তখন উনি ছাত্র দলের সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছিলেন, এখন বক্তব্য রাখার জন্য বক্তব্য যে সাবেক ছাত্র দলের সাবেক নেতা কেন্দ্রীয় বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ভাই এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, এবং উন্নত চিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশ, এই সমাবেশের সংগ্রামী সভাপতি বিশিষ্ট আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, নাম বলার সাথে যে ব্যক্তিটির ছবি আপনাদের মানুষ পড়ে বেঁচে ওঠে, ভদ্রতার সভ্যতা গঠনতান্ত্রিক রাজনীতি এবং বীর সাহসী সেবাবলার হিসেবে এই দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তারেক রহমানের সাথে সমন্বয় করে, ম্যাডামের সাথে সমন্বয় করে বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনেকে আছেন নাম বলতে পারলাম না, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বাঙালির যিনি সন্তান
যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার অত্যন্ত স্নেহাস্পদ সুলতান সালাউদ্দিন টুকুন, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ জাতীয় নেতৃবৃন্দ, অন্য সংগঠন নেতৃবৃন্দ, ভাই বোনেরা, বাঙালি আসার খুবই ইচ্ছা ছিল, এগারো কাজের ছিলাম। গতকালকে মহাশক্তির খানিকটা ধমকের সুরেই বলল যে ঢাকা বিভাগের প্রথম সমাবেশ এটি, এইখানে আপনাকে যেতে হবে। উনি আবার সবাইকে আপনি করে বলে, ওনার ছোট বউ এখানে ওরে কিন্তু আপনি করে বলে, এটা ওনার কালকার। সকালবেলা মনে করছিলাম যে বেশি আসার প্রয়োজন নাই, কিন্তু রাত গভীর পর্যন্ত যখন শুনলাম বাধা দিয়েছে সমাবেশ করার ব্যবস্থা হচ্ছে না, পদে পদে বাধা দিচ্ছে, তখন মনে করলাম আন্দোলন সংগ্রাম মাসাল বাংলা ভাষার এই স্থিতি বিজড়িত মাঠে এই মাটিকে প্রণাম করার জন্য স্থানান্তরণের জন্য আজকে আমার যাওয়া প্রয়োজন। ভাই বোনেরা, আমার অভিভাবক বাংলাদেশের অভিভাবক, এখানে সভাপতি এবং প্রধান অতিথি, একটা কথা বলি, দুইটা কাজে কোন সময় বেশি বাধা দিতে নাই, এই চুপ করেন, দুইটা কাজে যত বাধা দিবেন তত খেপ, এটা শাস্ত্রের কথা আমার কথা না, একটা হচ্ছে রাজনৈতিক দলের কর্মকাণ্ডে যত বাধা দিবেন তত খেপ, যত অত্যাচার করবেন তত আরো শানিত হবে, এইটা হচ্ছে রাজনৈতিক দলের বাধা দিবে, কালকে যদি এইভাবে বাধা বাধা না দিত আজকাল সময় আছে, কালকে যদি বাধা না দিত আজকে কিন্তু আমার মনে এত রোগ হইত না, আদর্শ আপনি সহজে কালকার উপরতে বলে বাধা দেওয়ার জন্যই আজকে মানুষ খেইবা এই দলকে ভালোবেসে এখানে আসছে। আর একটা কারণ পরে একটু ব্যাখ্যা করবো, আর একটা কারণ তো প্রেমে বাধা দিতে নাই, প্রেমে বাধা তত দিবেন তত খেপ, এই প্রেম কিন্তু আসছে, এই প্রেম কিন্তু শুধু নারী পুরুষের প্রেম না, খোদারি প্রেম আছে, কলের প্রতি প্রেম আছে, ভাইয়ের প্রতি প্রেম আছে, মার প্রতি প্রেম আছে, বাবার প্রতি প্রেম আছে, দলের প্রতি প্রেম আছে, সেই প্রেম দলের এই প্রেমে বাধা দিয়েছেন, এই জন্য থেকেছে। এদের সঙ্গে কি বলবো, আমাদের সম্পর্কে বেশি কথা বলার তো প্রয়োজন নাই, এখন আর কথা বলারও প্রয়োজন নাই, কারণ প্রত্যেক আছে পৃথিবী লিঙ্গের কাছে লোক আমার কাছে তাহলে মার্কার এই শোনেন, তৃতীয় লিঙ্গ তৃতীয় না, তাহলে তিন নম্বরটা হারে যদি তাহলে ওনার হাতে হাতে তার নাম্বার করতো, তাই না, এই তাই নাম্বার গেছে এখন নৌকা, কথা বুঝতে পারছেন, আর শরৎকালের উপর নাচে কথা আছে একটা লিখেছে, তিন ছেলের মানুষকে মানুষ এড়িয়ে চলে, এটা শরৎকালের উপর নাচের কথা, এক নম্বর বন্যা দায়গ্রস্ত পিতা, দুই নম্বর সর্বজনীয় ভারতীয় উৎসবের সেক্রেটারি তিনি সার্বজনীন পূজক মনে করে রাতে বৃষ্টি থাকে এখানে সামনে চাই, আরেকটা হলো কি জানেন, আরেকটা হলো ইন্স্যুরেন্সের দালাল, ইন্স্যুরেন্স কোম্পানি দালালের কাছে মানুষ দিলে থাকতে থাকেন, কতক্ষণ পর্যন্ত ইন্স্যুরেন্স না খুলে একেবারে লাইকে থাকে, আর বর্তমানে চতুর্থ একটা সংযোজন হয়েছে, এই আর একটা শ্রেণীকে মানুষ এড়ায় চলতেছে তৃতীয় সাথে, সেটাই তো আওয়ামী লীগ, আওয়ামী লীগকে মানুষ এড়ায় চলে, নৌকা দেখতে পারে না, আওয়ামী লীগ দেখতে পারে না, ওই যে কারা কারা বিদেশ গেছিল কোন স্টেশনও দেখা দেয় না, আগেই বলছিলাম এই সমস্ত বেয়াদবদের বাংলাদেশে পতন হবে, আজকে দেখেন আরামে শুরু হয়েছে, কাজে বলতে চাই এই মাটি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত মাটি, শান্ত লোকসভার মাটি, আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আন্দোলন সংগ্রামে তিনি রক্ত দিয়েছেন, আমরা হ্যাঁ যোগ্য ভালতার আন্দোলনে এই মাটির সন্তান ছিলেন আলমন্ত্রী শহীদ, এই মাটির সন্তান ছিলেন ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট খন্দকার বাবুল চৌধুরী, এই সন্তান এইখানকার মাটির ছাত্র দল কর্ম মনিরুজ্জামান বুলবুল আব্দুল হামিদ সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, তারা প্রত্যেকের ছাত্র দল গঠন করার পরে অগধি তাদের অবদান ছিল, আমি আমার বক্তব্য বাড়াতে চাই, মহাসচিব বক্তব্য রাখেন, সভাপতি বক্তব্য রাখেন, পরিষ্কার কথা একটাই, বাইরে বুঝি না, বামে বুঝি না, সামনে বুঝি না, দেশ দেশের এবং খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার ব্যবস্থা যদি না হয়, কোন ধরনের অসুবিধা যদি সৃষ্টি হয় সেই দায় দায়িত্ব এই সুরি সরকারকে বহন করতে হবে, এবং
আপনারা যে যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, সেইখানে সংগ্রাম আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকবেন। পারবেন কিনা বলেন, মাননীয় মহাসচিব আপনি দেখেছেন টাঙ্গাইলের জনসমাবেশের লক্ষণ, এই লক্ষণ প্রমাণ করে হুইসল তখন দিলেন এই ঢাকা বিভাগের এই টাঙ্গাইলে আজকে প্রথম সমাবেশ, এই সমাবেশ থেকে শুরু হবে হাসিনা পতনের আন্দোলন, আপনারা সকলে শরিক হবেন এই আহ্বান জানিয়ে আবারও দেশ নেত্রী মুক্তির সুচি শিক্ষার পথে যে প্রতিবন্ধকতা এই টন্ডার সরকারের বিদায় গন্ডা বাজানোর জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার মুখ্যমন্ত্রী করছি। আল্লাহ হাফেজ বাংলাদেশ। আর একটি কথা বলে যায়, শুনেন, বহুদিন জেলখানায় রয়েছেন, আমি জেলখানায় ছিলাম, একটা অত্যন্ত ভদ্র নরম ধর্মের মানুষ, সেই মানুষটি নাম আব্দুল সালাম পিন্টু, মিথ্যা মামলা তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, অবিলম্বে তাকে মুক্ত দিতে হবে এবং এখনকার যে আদালত এই সরকারকে বিদায় করে আমরা আব্দুল সালাম পিন্টুকে মুক্ত করবো, এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশপ্রতীক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জওয়ান হক, তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন সাবেক মন্ত্রী কেন্দ্র বিএনপি সহসভাপতি ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মাহমুদুল হাসান। সভাপতি এবং আমাদের এবং আমাকে টাঙ্গাইল জেলা বিএনপির সম্পাদক আজকে নির্বাচনের উপর ভরসা করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, সেই নির্বাচন কিভাবে হয়েছে, কি হয়েছে আওয়ামী লীগ জানে, বিএনপি বহু আগে জানিয়ে দিয়েছে এই নির্বাচন বর্জন করেছে, সেই নির্বাচনের ফলে যে সরকার হয়েছে তাতে সেই সরকারকে মারা যায়, এই সরকার জানে বেগম খালেদা জিয়া উচ্চ প্রান্তে যদি আন্দোলনের আহ্বান করে তাহলে তাদের আর কোনো তাই কোনো না কোনো প্রকারে তাকে আটক রাখতে হবে, তার অবস্থার সঙ্গে অত্যন্ত খারাপ অবস্থায় তিনি হাসপাতালে পড়ে আছেন, জনগণ বলতেছে, আমরা বলতেছি, সরকার তাদের তাকে মুক্তি দিচ্ছে না, ডাক্তাররা বলছে তাকে বিদেশি দেওয়া দরকার, এই মুক্তি অর্থ এই সরকারের পতন, তাই তারা কাল বাহানা করে আপনি দিবে না নির্বাচন।
আমি আপনাদের সম্মুখীন সময় নাই, আপনাদের আমি এই কথাই বলতে চাই যে আজকে আপনারা অত্যন্ত আমাদের আন্দোলন সফল হবে, মুক্ত হবে। কিনতে পারি না সকালে যে ওই ছোটটা সরাইছি তিনবার এই ঐতিহাসিক টাঙ্গাইলের ঐতিহাসিক এই বিশাল জনসভার সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশের সব্যসাচী রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামের মহাসচিব, সাবেক মন্ত্রী, জননন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য লম্বা করব না, আমি জানি আপনারা সকলে আমাদের নেতা, আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। শুধু বলবো গত কালকে সারাদিন টাঙ্গাইলের প্রশাসন নাটক করেছে, ওইখানে জায়গা দেয় তো বাতিল করে, ওইখানে জায়গা দেয় তো বাতিল করে, এভাবে নাটক করে রাত্রি একটার সময় এইখানে জায়গা দিয়েছে। এরপরে সারা টাঙ্গাইলের প্রত্যেকটা উপজেলায় পুলিশ নেতা কর্মীদের বাড়ি বাড়ি হামলা করেছে, সারা টাঙ্গাইলে অনেক উপজেলার অনেককে গ্রেফতার করেছে, কিন্তু এই বিশাল জনসভা কাটাতে পারে নাই। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বক্তব্য দিতে বাধা দিতে পারে নাই। আমার প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, শুধু এটুকু বলবো, আজ দেশ নেত্রী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আর সরকার তার চিকিৎসা নিয়ে নাটক করছে, বলছে আইনগত নাকি কোনো অসুবিধা আছে। আমি আইনজীবী হিসেবে অনেকবার বলেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বলেছে আইন বাধা নয়, বাধা সরকার। তাই বলতে চাই, এক নেতা বলেছে আন্দোলনের কর্মসূচি দেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমানের তত্ত্বাবধানে ইতিমধ্যে আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছে। কর্মসূচি চলছে মাসের পর মাস, গত এক মাসের উপরে কর্মসূচি চলছে, যতদিন পর্যন্ত দেশ নেত্রীকে বিদেশ পাঠানো না হবে, যতদিন পর্যন্ত মানবাধিকার প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরে না আসবে, জনগণের ভোটের অধিকার ফিরে না আসবে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে, কদিচ্যুতির আন্দোলন চলবে ইনশাআল্লাহ। তাই বলবো
আপনাদের উদ্দেশ্যে, এই টাঙ্গাইলবাসীর উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন সব্যসাচী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের কাছে অনুরোধ করি, একটা লোক উঠবেন না, তার বক্তব্য শেষ করে তারপর কর্মসূচি জেনে যাবেন। এই কথা বলে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, দেশ নেত্রীবেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এইখানে বসো না ভাই, বসো বসো, এই সবাই বসেন, দয়া করে সবাই বসবেন। আপনারা মহাসচিবের বক্তব্য শুনতে আসবেন নাকি? এর পর্যায়ে বক্তব্য রাখবেন হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের অগ্রদূত কেন্দ্রের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত সহযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিশ্বস্ত সহযোগে সাবেক মন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে তিরিশদের মধ্যেই সজ্জন ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিএনপির বিপ্লবী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বক্তব্য রাখবেন। এই নেত্রী আছেন, সেই নেত্রী মহাসচিবের আগমন, শুভেচ্ছা স্বাগত ডানের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। সবাই ধৈর্য সহকারে বসে পড়ে বক্তব্য শুনবেন, যারা দাঁড়িয়ে করেছেন সবাই বসেন, সবাই বসেন। আপনারা যদি বসে না পড়েন তাহলে এখানে বক্তৃতা দেওয়ার কোন সুযোগ থাকে না। প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি, আপনার দয়া করে বসে বলেন, এই সামনে যারা আছেন বসেন তো, বসে বলেন যারা আছেন বসে বলেন, আপনার বলছি যে অন্য করে বসো। তোমরা যদি চাও যে আমি কথা বলি তাহলে বসতে হবে, বসো বসো, এই যে ছবি তুলতে পারবে বসে বলো, প্লিজ প্লিজ ভাই বসো, এই যে আপনারা দয়া করে একটু ধরেন, দয়া করে আপনি সবাইকে একটু দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণি, বাংলাদেশের স্বাধীনতার সর্বমহত্বে গণতন্ত্রের আপোষহীন নেত্রী প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশের উন্নত কেন্দ্রে পাঠানোর দাবিতে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত
আজকের এই বিশাল জল সমুদ্রের সভাপতি টাঙ্গাইল বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আলম খান এই সভায় উপস্থিত আছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, সাবেক সদস্য এবং আপনাদের টাঙ্গাইলের প্রিয় পাত্র, প্রিয় ছেলে, যিনি বাংলাদেশে বর্তমানে যুব দলের নেতৃত্ব দিচ্ছেন, আগামী দিনের নেতা যারা সুন্দর সভা দিচ্ছে উপ আমাদের এই টাঙ্গাইলের আমাদের প্রিয় ভাই ও বোনেরা গ্রামারে কোন আপনারা তো দাঁড়িয়ে গেলেন, আমি চলে যাই, আমি চলে যাই, আপনারা যদি দাঁড়িয়ে যান আমি এখানে থাকবো না। এই বারবার রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি আপনাদেরকে, এখানে এতদিন তো বসেছিল বাবা, তোমার ছাত্রগুলো করো না, একটু বসো, প্লিজ একটু বসো, একটু বসো, প্লিজ একটু দু একটা কথা বলি, করার চেষ্টা করো। এই মিটিং কেন এত কষ্ট করে আসছো টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে, সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে গাড়ি ঘোড়া বন্ধ করেছে, আমাকে হেঁটে এসেছো, আপনারা হেঁটে এসেছেন সবাই, দয়া করে একটু ঠান্ডা হন। প্রিয় বন্ধু আছে, আমরা অত্যন্ত কষ্ট করে সবাই এখানে কেন এসেছি, আমি ঢাকা থেকে সকাল রাত্রে তো জমা দিয়েছি, আপনার সবাই অনেকে পায়ে এসেছেন, আজকে এই মিটিংটা কেন বলবো ভাই, আমাদের তিনি ত্রাণকর্তা, আমাদের বাংলাদেশকে তিনি রক্ষা করতে পারে অতীতে করেছেন, যার নেতৃত্বে আমরা অতীতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি, যার নেতৃত্বে আমরা ষড়যন্ত্র সভা থেকে সুসংগত করেছিলাম সেই দেশ নেত্রী বেগম কাজের মুক্তি এবং তার চিকিৎসার দাবিতে আমরা এখানে আমরা তিনি অত্যন্ত অসুস্থ হওয়ার পরেই আক্রমণের পরেই আমরা এই আন্দোলন শুরু করেছি। আপনি জানেন যে আমরা গণঅনশন করেছিলাম ঢাকায়, আমরা সারা দেশে গণঅনশন করেছেন জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আপনারা সমাবেশ করেছেন। এই যে ভয়াবহ একটা দানবীয় সরকার আমাদের বুকের উপরে চেপে বসে আছে, এই সরকারকে জানানোর জন্য যে এই দেশের মানুষের সবচেয়ে প্রিয় মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তাকে চিকিৎসা দিলে পাঠাতে হবে, সেই জন্যই না আজকে এখানে আসবে, সেই জন্যই তো এখানে আসবে, তাই নাকি? তাহলে বন্ধুরা দয়া করে একটু শান্ত হন, আপনার বসেন, দুটো কথা বলে আমি শেষ করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি কয়েকটা মিটিং এর মধ্যে তাকে আমি প্রথম নারী মুক্তি যোদ্ধা বলেছি। 1971 সালে আওয়ামী লীগের নেতারা যখন পালিয়ে যাচ্ছিল ভারতে পাকিস্তানের বাহিনী আক্রমণের ফলে এবং যখন তাদের নেতারা কেউ পাকিস্তানে পালিয়ে গেছেন, আত্মসমর্পণ করেছেন, কেউ ভারতে পালিয়ে গেছেন, তখন যে মানুষটি যাকে কেউ চিনত না সেনাবাহিনী থেকে একজন মেজর জিয়া, তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম, যা আপনার সবাই এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, সেই মেজর জিয়ার সেই স্বাধীনতার ঘোষণা শুনে সমগ্র জাতি হচ্ছে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, বলেনি বন্ধুগণ? সেই মেজর জিয়ার সেই শেখ হোসেন জিয়াউর রহমানের সহধর্মিনী, যিনি ওই 71 সালে যখন মেজর জিয়া সাহায্য ঘোষণা দেন, তখন তিনি ওই ক্যান্টনমেন্টের বার করেছেন, তার কাছে মেজর জিয়ার কাছে রেশন রেশন জিজ্ঞেস করেছিল যে জিয়া সাহেব তো গেছেন বাইরে যুদ্ধের কাছে, আমাদের কাছে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে, আমাদেরকে পাকিস্তান সাহেবেরা বলছে তোমাদের অস্ত্র ফেরত দাও, সেই দেশের তুমি রোজাদের জিজ্ঞেস করেছিলেন যে জিয়া
নির্দেশ ছাড়া তোমরা কোন অর্থ ফেরত দেবে না। বন্ধুরা তারপরে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধের জন্য কালীঘাট গান্ধী কেন্দ্র থেকে ঘোষণা দিয়ে যখন আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন এই যে শক্তিগরম কালেজিয়া তার দুই শিশু পুত্র আজকের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান আর যিনি আমাদের ছেড়ে চলে গেছেন সেই প্রয়াত আরাফাত রহমান টুকুকে, তার তখন একেবারে ছোট, তাদের হাত ধরে সেই লুকিয়ে গোপনে পালিয়ে ঢাকায় এসেছিলেন তার আত্মীয় মানুষ। সেইখান থেকে পাঁচ হাজার হাজার সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছিল, 16 ডিসেম্বর পর্যন্ত তাকে তাদের কারাগারে আটক করে রেখেছিল। বন্ধু সেই জন্যই আমি তাহলে দেখতেন যে আজকে যুদ্ধ অন্যদিকে ফোন নিতে পারত। বন্ধুগণ আজকে সেই নেত্রীকে তারা আটক করে কেন আটক করে রেখেছে এই জন্য তারা জানে যে দেশ হচ্ছে বেগম খাদেজিয়া এই দেশের মানুষের কাছে এত প্রিয় একজন মানুষ যে তিনি যদি আজকে বেরিয়ে আসেন এবং তিনি যদি সেই ডাক দেন মানুষকে যে আপনারা এগিয়ে আসুন এই দারুণ সরকারের পতন ঘটতে হবে, তাহলে হ্যামিলের এই বংশীবাদকের মতো লক্ষ লক্ষ মানুষ রাজপথে বেরিয়েছে এই সরকারের পতন ঘটাতে। এই ভয়ে তারা তাদের দেশের যে বেগম খালেদা জিয়াকে আজকে আটক করে রেখেছে। বন্ধুগণ এই সরকার পড়েছেন তখন তাকে হাসপাতালে নিয়ে আসার পরে এখন তিনি জীবন মৃত্যু সম্মুখ হবেন। বারবার করে ডাক্তাররা বলছেন, প্রেস কনফারেন্স করে বলেছেন দেশশ্রী বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে এইটাকে ফিরে দেখানো দরকার যদি তার জীবন রক্ষা করতে হয়। তারা শুনছেন না, আমরা সারা দেশে গণআলোচন করেছি, আমরা সমাবেশ করেছি, আমরা মিছিল করেছি, আমরা একটাই দাবি জানিয়ে আসছি যে দেশের শ্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে চিকিৎসার সুযোগ দিন। তারা সেটা দিচ্ছে না। আমরা বারবার বলেছি যে আপনারা এই মানবিক কারণে মারা যাবেন না, তাও তারা শুনছে না। বন্ধুগণ আইন দেখা আইন কাল বলেছে যে আইনের বাইরে আমরা যেতে পারবো না, আর তোমাদের নিজেরাই বেআইনি ভাবে বসে আছো। একটা আগের রাষ্ট্রে নির্বাচন করে বেআইনি ভাবে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তোমরা জোর করে ক্ষমতা দখল করে বসে আছো এবং গত 14 বছর ধরে সমস্ত বেআইনি কাজ করে এই দেশকে তোমরা একটা আস্থা ফুলের মধ্যে নিক্ষেপ করেছো। সব ধ্বংস করে দিয়েছে আমাদের। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এই টাঙ্গাইলের মাটি, বড়রা বজরুল জাহানের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির মাটি, যিনি সারা জীবন মানুষের ন্যায়ের জন্য তার অধিকারের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। এই মাটি আপনাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টুর মাটি, যিনি লড়াই করতে সংগ্রাম করতে এখনো তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছে। বন্ধু সেই টাঙ্গাইলের মানুষ আজকে একখানে স্ত্রীর কারণে এটা বিশ্বাস বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। এই সরকার আজকে 14 বছর ধরে এই অত্যাচার নির্যাতন দমন নিপীড়ন চালিয়ে আমাদের প্রায় 500 অধিক লোককে গুম করে, নেতা নেত্রীকে গুম করে, হত্যা করে, নির্যাতন করে 35 লক্ষ মানুষের উপরে মিথ্যা মামলা দিয়ে আজকে জোর করে একটা নির্যাতন দমন নীতি চালিয়ে তারা ক্ষমতা দখল করে আছে। বন্ধুগণ আজকে এই সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে, লুটপাট করে, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে আজকে তারা বিদেশে সমস্ত টাকা পাচার করেছে। এখন তো এইটা দেখেছেন, ব্যাংককে ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারীকে ব্যবহার করেছে, মানুষকে নির্যাতন করার জন্য, দমন করার জন্য, হত্যা করার জন্য। এই করে তার টিকে আছে। আপনি দেখেছেন যে আপনি আমেরিকা তাদের উপর স্যাংশন দিয়েছে, র‍্যাব এবং সাহায্যের কর্মকর্তাকে তারা আমেরিকাতে নিষিদ্ধ ঘোষণা করেছে। শুধু নিষিদ্ধ নয়, বলেছে যে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এবং তারপরেই আমাদের দুঃখ হয়, লজ্জা হয়,
যে আমাদের একটা প্রতিষ্ঠান, আমাদের একটা প্রতিষ্ঠান রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান তাকে বর্জন করতে পারে নিষিদ্ধ করতে হবে। আমাদের সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ সাহেব তারও আপনার ভিসা বাতিল করে দিয়েছে। আমরা পত্রিকায় দেখলাম লালক সাহেবের ভিসা নাকি বাতিল, এখন লোক মুখে শুনতে পাই পত্রিকায় শুনি যে আরো নাকি আপনার নাম আসছে যেখানে তারা এই গণতান্ত্রিক বিশ্বের কাছে তারা বাতিল হবে, তারা নিষিদ্ধ হবে। বন্ধুগণ, আমেরিকাতে একটা গণতান্ত্রিক সম্মেলন হয়েছে, বাইডেন সাহেব এখনকার যিনি প্রেসিডেন্ট গণতন্ত্রে বিশ্বাস করে এই দেশগুলো তিনি একটা সম্মেলন করেছেন, সেই সম্মেলনে ভারতের দাওয়াত এসেছে, নেপালের দাওয়াত এসেছে, শ্রীলঙ্কার দাওয়াত এসেছে, এমনকি পাকিস্তানের দাওয়াত এসেছে, বাংলাদেশের দাওয়াত আসে নাই। কারণ একটাই, যে বাংলাদেশ এখন একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়ে গেছে কোথা থেকে। নির্বাচন খুব এখন আপনার পত্র পত্রিকায় ধরাও করে সংলাপ সংলাপ খেলা শুরু হয়ে গেছে, তাই না? দেখতে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে দেখে দেখে সংলাপ করছে, কিসের সংলাপ, যে কেমন করে নির্বাচন কমিশন গঠন করবে, সে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আর এই নির্বাচন কমিশন করে কি হবে, যে সরকার আছে সে সরকারই তো এই নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে, তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগ যতক্ষণ সরকারে থাকবে ততক্ষণ নির্বাচন কমিশন করে কোনো লাভ হবে না। আমরা খুব পরিষ্কার করে সেই নির্লোভ দিতে চাই যে নির্বাচন নির্বাচন খেলা করে লাভ হবে না, সংলাপ সংলাপ করে কোনো লাভ হবে না। ইংরেজিতে একটা কথা আছে আপনার, ওল্ড ওয়াইন ইন নিউ বোতল, অর্থাৎ পুরনো জিনিস আবার নতুন বোতলের মধ্যে দিয়ে দেখানো, সেটা করে কোনো কাজ হবে না। আমরা ওই কথা শুনতে চাই না, আমরা যে কথা একটু পরিষ্কার করে বলতে চাই, এটা প্রমাণিত হয়ে গেছে যে নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে তার নির্বাচন কোনোদিন সুষ্ঠু অবাধ হতে পারে না। আমাদের অভিজ্ঞতা 14 নির্বাচন, আমাদের অভিজ্ঞতা 18 নির্বাচন, আমাদের অভিজ্ঞতা এখন যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, ইউনিয়ন পরিষদ পৌরসভা নির্বাচন, সবখানে আমরা দেখছি যে সরকার তো যারা তারা জোর করে সমস্ত ফলাফল, তাই না? ফলে নির্বাচন করে কোনো লাভ আছে, এই সংলাপ করে কোনো লাভ আছে, তাহলে সমস্যার সমাধান এক জায়গাতেই। সেই সমাধান হচ্ছে যে নির্বাচনের সময়ে একটা নিরপেক্ষ সরকার দিতে হবে, যেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি, কেয়ারটেকার সরকার, আর পদত্যাগ করতে হবে এই সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে তার অধীনে নির্বাচন কমিশন গঠিত হবে জনগণের দ্বারা, তো সেই নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বন্ধুগণ, আমাদের বিরাট সংকট, এই সংকট বিএনপির নয়, খালেদা জিয়ার নয়, এই সংকট টুকুর নয় বা আমাদের আজম সাহেবের নয়, এই সংকট আজকে সমগ্র জাতি। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, কেন করেছিলাম? একটা স্বাধীন বাংলাদেশ, একটা মুক্ত বাংলাদেশ, যেখানে আমরা কথা বলতে পারবো, যেখানে আমাদের মত প্রকাশ করতে পারবো, যেখানে আমরা সভা সমিতি করতে পারবো। আজকে এই সভা করার আগে কালকে রাত একটা পর্যন্ত আমাদের নেতৃবর্গকে এখানে ট্রেন দরবার করতে হয়েছে, একবার এই মাঠে দেয়, একবার ওই মাঠে দেয়, আরেকবার ওই মাঠে দেয়, সে সেইখানে দিয়ে আপনাদের গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে। কেন এত ভয় কিসের? আপনাদের যদি এতই জনপ্রিয় হন, আপনার যদি এতই জনগণ আপনাদেরকে ভালোবাসে, প্রধানমন্ত্রী বারবার বলতে থাকেন যে এত আমরা উন্নয়ন করেছি, এত মানুষের সমস্ত অত্যন্ত আনন্দে আছে, শিখে আছে। বন্ধুগণ, আমি তাদেরকে আহ্বান জানাবো, দেওয়ালে লিখেন পড়ুন, এই আমাদের জনগণের মুখের চোখের ভাষা বলতে শিখুন। আপনার 10 টাকা কেজি চাল পাবে বলে নাই, এখন 70 টাকা চাল। আপনাদের তেলের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, শাকসবজির দাম বেড়েছে, সারের দাম বেড়েছে, বলেছিলেন বিনা পয়সায় সার দেবে, এখন সারের দাম বলে নাই, বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবে, সেই চাকরি আপনারা পেয়েছেন? পায় 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা দিয়ে চাকরি দেয়, সেটা আওয়ামী লীগের লোক হলেই চাকরিটা দেয়, তাই না? বন্ধুগণ, এই অবস্থাকে আমরা সাক্ষী দিতে চাই,
আমরা কি দেশকে বেগম খাদের দেখে বিনা চিকিৎসায় হাসপাতালে ঢুকে ঢুকে মরতে দিতে চাই? আমরা কি আমাদের নেতা তারেক রহমানকে নির্বাচিত হয়ে বিদেশের মাটিতে দেখতে দিতে চাই? আমরা কি আমাদের 35 লক্ষ মানুষ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তাদেরকে মুক্ত করতে চাই না? আমরা আমাদের আব্দুল সালাম পিন্টুকে মুক্ত করতে চাই না? তাহলে বন্ধুগণ, এখন আমাদের একটাই কাজ, আমাদের নিজেদের ঐক্য করতে হবে। দুর্বল বড় আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে টানো আমাদের কুকুরের উপর চেপে বসে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে চুরমার করে দিচ্ছে, তাকে সরাতে হবে। বুঝতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে দেশের চিত্রগ্রাম খালেদা জিয়ারকে মুক্তি দিন এবং তার সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার ব্যবস্থা করুন, অন্যথায় সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে এবং জনগণের দুর্বল গণ আন্দোলনের মধ্যে দিয়ে আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না। বন্ধুগণ, আজকে আমাদের সারা দেশে 8টি জেলায় আমাদের এই কর্মসূচি ছিল। আপনারা কিনা আমাকে কর্মসূচির কথা বলেছেন, কর্মসূচি তো আমরা করছি, আমরা ধীরে ধীরে কর্মসূচি করছি। আপনারা ফুটবল খেলাদের খেলোয়াড়দের দেখছেন না, ফুটবল খেলা শুরু হওয়ার আগে কি করে, একটু দৌড়াদৌড়ি করে না, এটাকে কি বলে ওয়ার্ম আপ করা হবে, ওয়ার্ম আপ। আমরা ওয়ার্ম আপ করছি, দেখে যান এই টাঙ্গাইলের মাটিতে এত বাধা বিপত্তির পরেও আজকে হাজার হাজার লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে। বাধা দিয়ে লাভ হবে না। আজকে আমি কিছুক্ষণ আগে কল পেয়েছি, হবিগঞ্জে বাধা দিয়েছে, পুলিশ বাধা দিয়েছে। আমরা সরকারি কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে বারবার করে বলতে চাই, এখনো বলছি আবারও বলছি, আপনারা কোন ব্যক্তি বা কোন দলের কর্মকর্তা কর্মচারী নন, আপনারা এই দেশের জনগণের কর্মকর্তা কর্মচারী এবং আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। কোন বিশেষ দল বা বিশেষ ব্যক্তিকে রক্ষা করার দায়িত্ব আপনাদের নয়। এই সংবিধানকে মেনে আমাদের যে জনসভা করার অধিকার আছে, কথা বলার অধিকার আছে, মত প্রকাশের স্বাধীন অধিকার আছে, তাকে তাকে ইমপ্লিমেন্ট করার জন্য আপনারা অবশ্যই আপনার দায়িত্ব পালন করবেন, সেটাকে ভঙ্গ করবার জন্য নয়। হবিগঞ্জে আজকে যে বিনা উস্কানিতে জায়গা দেয় না এই মিটিং এর, সন্দেহ ডক্টর সন্দেহ মোশারফ সাহেব ছিলেন, জেনারেল ফারুক সাহেব ছিলেন, আমাদের আলো নেতৃবর্গ ছিলেন, তাদেরকে আজকে তাদের উপরে যখন তারা আমাদের সেখানকার আহ্বায়ক গৌর সাহেবের বাসার সামনে মিটিং শুরু করেছিল, সেখানে পুলিশ আক্রমণ করে নির্বিচারে সেখানে গুলি বর্ষণ করেছে ও সেখানে আমাদের নেতা কর্মীরা আহত হয়েছেন। বন্ধুগণ, এমনকি হবিগঞ্জের ছাত্র যে সাংগঠনিক সম্পাদক সেও গুলিবিদ্ধ হয়েছে। এটা করে পার পাবেন না, জনগণ আপনাদেরকে ছাড়বে না, জনগণের অধিকার অবশ্যই জনগণ আদায় করে নেবে। বন্ধুগণ, সব শেষে যে কথা বলতে চাই আপনাদের কাছে, আজকে আমি এই কারণে এসেছি আমরা, যে আমরা সমগ্র দেশে জনগণের কাছে যাচ্ছি, এরপর পরপর যেরকম আমাদের মিটিং আছে সেই মিটিং আমরা করছি। আমরা আগে ঐক্যবদ্ধ হব এবং আসুন, এই দেশ রক্ষার দায়িত্ব আমাদের, এই মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের, সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের, আমাদের মানুষের জীবন তার সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের, তার অধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের, দেশ ও নেতৃত্বকে রক্ষা করবার দায়িত্ব আমাদের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানকে দেশের প্রতি আমার দায়িত্ব আমাদের। আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, এই ঐক্যবদ্ধ হয়ে আমরা দুর্বল গণ আন্দোলন গড়ে তুলি, সেই গণ আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ দানবীয় সরকারকে পতন ঘটিয়ে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা সরকার গঠন করব, যে সরকার আমাদেরকে একটা অবশ্যই জনগণের সরকার হবে, দেশবাসীকে আমরা মুক্ত করতে সক্ষম হব। আপনাদের সকলকে আজকে এখানে এত কষ্ট মধ্যে আপনারা এসছেন সেজন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দেবী দল জিন্দাবাদ, টাঙ্গাইল জেলা বিএনপি জিন্দাবাদ, শহীদ জওহর দেশের জন্য জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এবার আমরা বিশ্বাস করি তারেক রহমান অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন। সালাম আলাইকুম। Oh, my God.